हेलो एंड वेलकम एवरीवन, वेलकम टू योर चैनल जॉब जेनिक्स। बंधुरा प्रतिनियत तो आज आबारो आपनादेर जोन्नो नतून चाकरी विज्ञप्ति निये उपस्थित होयेछि। केंद्र सरकारेर कम्पानी एसओ PCPL अर्थात केंद्र सरकार अनुमोदित एक कम्पानी तरफ थेके आपनादेर विपुल परिवहन दफ्तर नियोगेर विज्ञप्ति बेरिये एसेछे। एखाने 3900 शून्य पदे नियोगेर कथा बला होयेछे। तो सम्पूर्ण डिटेल्स एई भिडियोते आलोचना करब। शुधुमात्र माध्यमिक पासेर छेले मेये सकले एखाने आवेदन करते पारबेन। किभाबे आवेदन करबेन तार प्रसेसो भिडियो लास्टे आमि देखिये देब। तो भिडियो डिटेल्से जावार आगे आपनादेर काछे एकटि छोट्ट अनुरोध थाकबे, जदि आमादेर चैनेले प्रथमबार भिजिट करे थाकेन अवश्यई चैनलटि सबसक्राइब करे अल बेल आइकनटि बाजिये राखबेन, जे कोनो रकम चाकरिर आपडेट सबार आगे पाओयार जन्य। ভিডিওটি যদি আপনাদের উপকারে লাগে, যদি গুরুত্বপূর্ণ মনে হয়, অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝখানে অনেক অনেক শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। বন্ধুরা, আপনারা হয়তো জানেন এসও PCPL একটি নামিদামি কোম্পানি কেন্দ্র সরকারের অনুমোদিত পরিবহন দপ্তর থেকে। তো এইখান থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই পেজে চলে আসতে পারবেন এবং এখান থেকে আবেদন করতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে আমরা কিছু বাংলায় অনুবাদ করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার সমস্ত কিছু ডিটেলসে দেওয়া রয়েছে। আগে আপনাদের বাংলায় অনুমোদন করা যেগুলো রয়েছে সেটা আগে দেখিয়ে দিই, তারপরে আপনাদের বুঝতে সুবিধা হবে, তারপরে অফিসিয়ালি আপনাদের দেখিয়ে দেবো। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে এটি আমরা বাংলায় অনুবাদ করেছি, আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন পরিবহন দপ্তর থেকে 30900টি শূন্য পদে, হ্যাঁ বন্ধুরা, 30900টি শূন্য পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এসও PCPL সংস্থার তরফ থেকে আপনাদের 30900 শূন্য পদে শুধুমাত্র ট্রেনিংয়ের মাধ্যমে প্রথমে আপনাদের ট্রেনিং দেওয়া হবে এবং তারপরে আপনাদের পার্মানেন্ট করা হবে। ট্রেনিং হলেও বন্ধুরা, এখানে আপনাদের ট্রেনিংয়ের সময় প্রায় 10,000 টাকা স্টাইপেন বা স্যালারি এখানে প্রোভাইড করা হচ্ছে। তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন। দেখতে পাচ্ছেন এখানে পুরুষ মহিলা সকলে এখানে আবেদন করতে পারবেন, শুধুমাত্র মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারবেন। এখানে যে সমস্ত পোস্টে সংস্থার নাম আপনাদের আগেই আমি বলে দিয়েছি, সংস্থার নাম হলো এসএসও PCPL। এখানে দেখতে পাচ্ছেন এখানে টোটাল শূন্য পদ হলো 30900টি। যে সমস্ত পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে গুরুত্বপূর্ণ পদে, দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, রিসেপশন পার্ট কাম ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার, ইন্সপেক্টর ইন চেইন, এছাড়া দেখতে পাচ্ছেন সেমান, এছাড়া দেখতে পাচ্ছেন টাস্কিং স্টাফ, এছাড়া রয়েছে পিওন, অর্থাৎ গ্রুপ ডি ও গ্রুপ সি পদগুলোতে আপনাদের নিয়োগ করা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কুক, স্টুয়ার্ড, অয়েলার, ওয়েল্ডার, ফিটার প্রভৃতি পদে নিয়োগ করা হচ্ছে। আবারও বলে দিচ্ছি, রিসেপশন কাম ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ব্রাঞ্চ অ্যাসিস্ট্যান্ট, এছাড়া ইন্সপেক্টর ইন চার্জ, এছাড়া দেখতে পাচ্ছেন মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ MTS, এছাড়া দেখতে পাচ্ছেন রানার, পিওন, এছাড়া দেখতে পাচ্ছেন কুক, স্টুয়ার্ড, অয়েলার, দেন দেখতে পাচ্ছেন ওয়াইপার এবং আপনাদের ফিটার পদে নিয়োগ করা হচ্ছে। তো নেক্সট বন্ধুরা আমরা দেখে নেব এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকাটি। আমি টেলিগ্রাম গ্রুপে প্রায় দিয়ে থাকি। এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকায় আপনারা দেখেছিলেন হয়তো, এখানে পরিষ্কার লেখা আছে, দেখুন, মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য ফ্রি কোর্স করিয়ে পরিবহন দপ্তরে কয়েক হাজার গ্রুপ ডি কর্মী নিয়োগ। অর্থাৎ প্রথমে আপনাদের ফ্রিতে ট্রেনিং হবে, ট্রেনিংয়ের সময় আপনাদের 10,000 টাকা প্রোভাইড করা হবে। দেখতেই পাচ্ছেন পরিষ্কার এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে আপনি পেয়ে যাবেন, যেটা অলরেডি টেলিগ্রাম গ্রুপে দেওয়াও রয়েছে। তো নেক্সট নিচের দিকে দেখে নেবো, দেখুন এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা আমি শুরু থেকেই বলছি, শুধুমাত্র মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন। 18 থেকে 35 বছরের বয়সে যে কোনো ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন, কিন্তু যদি আপনি ST SC বা OBC হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা বয়সের ছাড় পেয়ে যাবেন। ST SC-দের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত এবং OBC-দের ক্ষেত্রে 38 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখানে আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন, আবেদন যেদিনকে প্রকাশ হয়েছে সেদিন থেকে 45 দিনের মধ্যে আপনাদের আবেদন করতে হবে। এখানে 4/5/2021 আপনাদের এই আবেদনটি বেরিয়ে এসেছে। দেখুন, প্রার্থী বাছাই করা হবে মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে, 100 নম্বর এবং ইন্টারভিউ থাকবে 20 নম্বর, মোট নম্বর থাকবে 120। ট্রেনিং দেখবেন, ট্রেনিং আপনাদের চলবে 14 মাস, অর্থাৎ 1 বছর হয়ে 2 মাস আরও এক্সট্রা চলবে। স্টাইপেন যেটা আপনাদের আমি শুরু থেকেই বলছিলাম, 10,000 টাকা আপনাদের পার মান্থ স্টাইপেন এখানে প্রোভাইড করা হচ্ছে। বন্ধুরা, এবার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা দেখে নেবো, আমরা যে সমস্ত তথ্য দিলাম আপনাদের হুবাহু একই আছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। পুরো ডেসক্রিপশনে অ্যাপ্লাই অনলাইন বলে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে এসে আমি আবারও বলে দিচ্ছি, সেই লিঙ্কে এসে আপনারা এখানে চলে আসবেন। এখানে আসার পর দেখুন নোটিশটা পরিষ্কার দেখতে পাচ্ছেন, এডুকেশন কোয়ালিফিকেশান আপনারা মাধ্যমিক পাস চাওয়া হয়েছে যে কোনো বোর্ডের আন্ডারে। দেখতে পাচ্ছেন এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 30900টি ভ্যাকেন্সিতে, যে সমস্ত পজিশনের কথা আমি আগেও বলেছিলাম, এখানে আপনাদের মাল্টিটাস্কিং স্টাফ, লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, এছাড়া কুক রয়েছে, এছাড়া ফিটার রয়েছে, ওয়েটার রয়েছে প্রভৃতি বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। এজ লিমিট যেটা আমি বলেছিলাম 18 থেকে 35, ST SC-র জন্য বয়সের ছাড় দেওয়া
হয়েছে। লাস্ট ডেট দেখুন বন্ধুরা 45, যেদিনকে বেরিয়েছে তার থেকে 45 দিনের মধ্যে আপনাদের আবেদন করতে হবে। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কীভাবে আবেদন করবেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আর একটা কথা, গুরুত্বপূর্ণ কথা এখানে বলা রয়েছে, দেখুন গুরুত্বপূর্ণ জিনিস হলো, দেখুন এখানে 14 মাস ট্রেনিং করার পর আপনাদের যদি কাজ কোম্পানির ভালো লেগে থাকে আপনাদের এখানে পার্মানেন্ট করা হবে। সেই সময় আপনাদের স্যালারি প্রোভাইড করা হবে 30,000 টাকা থেকে 70,000 টাকা, কিন্তু এখন আপনাদের 14 মাসের ট্রেনিং চলবে। 14 মাসের ট্রেনিংয়ের সময় আপনাদের 10,000 টাকা পার মান্থ আপনাদের স্যালারি দেওয়া হবে। এখানে দেখুন আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টস আপনাদের দিতে হবে তার মধ্যে এখানে আপনাদের ফটো আইডি, আপনাদের ফটো, সমস্ত কিছু কত কেবির মধ্যে হতে হবে, সমস্ত কিছু জেপিজি ফাইলে হতে হবে, অবশ্যই একবার দেখে নেবেন আবেদন করার আগে। আপনার ডেস্কি এখানে আবেদন করার জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে, 200 টাকা, এবং আপনাদের চার্জ লাগবে আরও 10 টাকা, আছে 210 টাকায় আপনারা এখানে আবেদন করতে পারবেন। ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার শো করছে অনলাইন অ্যাপ্লিকেশান, এর ওপরে ক্লিক করবেন। এর ওপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশানের পেজটা ওপেন হয়ে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি। এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন এখানে আপনি যে আপনার অ্যাডভার্টাইজ নাম্বারটা ওটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করতে চাইছেন, যেমন যদি আপনি কুক পোস্টে অ্যাপ্লাই করেন বা ফিটার পোস্টে, লোয়ার ডিভিশন ক্লার্ক, আমি লোয়ার ডিভিশন ক্লার্কে অ্যাপ্লাই করতে চাইছি। দেন এখানে ক্যান্ডিডেট নেম দিয়ে দেবেন, ডেট অফ বার্থ দিয়ে দেবেন, তার ফাদার নেম দিয়ে দেবেন, মাদার নেম দিতেও পারেন, নেসেসারি নয়, না দিলেও কোনো অসুবিধা নেই, দেখতে পাচ্ছেন। দেন গার্জেন নেম দিয়ে দেবেন, আপনার পিতার নামই দিয়ে দেবেন। দেন আপনার কাস্ট সিলেক্ট করবেন, আপনি যদি ফিমেল হয়ে থাকেন ফিমেল, মেল হয়ে থাকলে মেল সিলেক্ট করবেন। দেন আপনারা যদি আনম্যারিড হয়ে থাকে আনম্যারিড, মেল ম্যারিড হয়ে থাকে ম্যারিড, এবং আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে যাবেন, ন্যাশনালিটি সিলেক্ট করে নেবেন। আইডি প্রুফ আপনাদের একটি আইডি প্রুফ দিয়ে দিতে হবে, আপনারা আধার কার্ড, ভোটার কার্ড যা খুশি দিতে পারেন। দেন দেখতে পাচ্ছেন এবং নিচে একটি অ্যাড্রেস, সিটি, সমস্ত কিছু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আবার পুনরায় ভরতে হবে না, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন নিচেরটা আপনার অটোমেটিকলি ভরে গেছে। হ্যাঁ, নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশানে যে সমস্ত লাগবে, যেমন 10th পাশে চাওয়া হয়েছে, তো 10th পাশের সমস্ত কিছু, যেমন আপনার কোন স্কুল থেকে, কোন ইউনিভার্সিটি থেকে, এবং কত মার্কস পেয়েছিলেন, টোটাল কত মার্কস পেয়েছিলেন, পার্সেন্টেজ কত, সমস্ত কিছু দিয়ে দেবেন। যদি আপনারা এক্সট্রা উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকেন, গ্র্যাজুয়েশন পাশ হয়ে থাকেন, তাও আপনারা দিয়ে দিতে পারবেন। এখানে সমস্ত কিছু দেওয়ার পর যদি আপনাদের এক্সট্রা এডুকেশান কোয়ালিফিকেশান কিছু থাকে, যেমন আপনার যদি কম্পিউটারে কোর্স করা থাকে বা এক্সট্রা কোনো কোর্স করা থাকে, অবশ্যই এখানে সেই সমস্ত আপডেটগুলো আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ফটো আপনাদের আপলোড করতে হবে, ফটো কত কেবির মধ্যে আপলোড করতে হবে প্রথমেই আমি বলে দিয়েছি যে কোথা থেকে দেখে নিতে হবে। ডিসক্রিপশনে লিঙ্ক থেকে সরাসরি আসবেন, এসে ভালো করে নোটিশটাকে রিড আউট করে নেবেন। ওখানেই দেখবেন নিচের দিকে লেখা আছে যে আপনার ফটো, সিগনেচার কত কেবির মধ্যে হতে হবে। তো এখানে সেই সমস্ত কিছু আপডেট দেবেন, ফটো দেবেন, ফটো দেওয়ার পর সিগনেচার দেবেন, এবং আইডি প্রুফ, যেটা আপনি ওপরে আইডি প্রুফ দিয়েছেন, আইডি প্রুফ নাম্বারটা দিয়েছেন, যেমন ভোটার কার্ড বা আধার কার্ড যা দিয়েছেন সেটাই এখানে আপলোড করবেন। করার পর নিচের দিকে যাবেন, এখানে সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের আবেদন প্রায় কমপ্লিট হবে, এবং ভেতরে গিয়ে আপনাদের 200 টাকা পেমেন্ট করতে হবে। 200 টাকা পেমেন্ট করে আপনারা এটা একটি প্রিন্ট আউট বার করে নেবেন। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আপনারা কীভাবে আবেদন করবেন। এখানে অনেকগুলি শূন্যপদের ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে, প্রথমে 14 মাস ট্রেনিং চলবে, 14 মাস ট্রেনিংয়ের পর আপনাদের পারফরমেন্সের উপর আপনাদের সিলেক্ট করা হবে, বেশিরভাগ ছেলে মেয়েকেই সিলেক্ট করা হবে, এবং যথেষ্ট ভালো স্যালারি প্রোভাইড করা হচ্ছে। আপাতত 10,000 টাকা আপনারা ট্রেনিং পিরিয়ডে পাবেন, এবং 14 মাস বাদে আপনাদের ট্রেনিংয়ে শেষ হলে আপনাদের 30 থেকে 70,000 টাকা এখানে স্যালারি প্রোভাইড করা হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা কীভাবে আবেদন করবেন। যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন, আপনাদের একটি লাইক আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়, অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে অনেক শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও।